আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্ন পূরণে স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে দশটা পাঁচ দশ এরকমই হবে তো আজকে না অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর বাড়ি ঝাড় দেওয়া মোছা সম্পূর্ণ করেছি রান্না করেছি তারপরে এই যে বেরিয়ে পড়েছি সোনাকে নিয়ে স্কুলে দিতে আর সোনা যেহেতু এক ঘন্টাও না পঁয়তাল্লিশ মিনিটের পরীক্ষা তো একবারে দিয়ে মানে পরীক্ষা হয়ে গেলে একবারে নিয়ে আসবো আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠে দেখি চন্দন ডিউটি যায়নি আর যাবেই বা কী করে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে কালকে থেকেই বৃষ্টি হচ্ছে কালকে দুপুর থেকেই মানে কন্টিনিউ যেটা টানা বৃষ্টি সেটা হচ্ছে ঘুরি পড়ে যাচ্ছে তো আমরা তবুও যে ছাতা নিয়ে এসছি সোনাকে মাথায় টুপি দিয়ে ছাতা নিয়ে এসছি মানে কেমন বৃষ্টি বলো তো খুব জোরেও না আবার একদম মানে হালকাও না মানে মাঝারি ধরনের আর কি বৃষ্টি হয়ে যাচ্ছে তো পরীক্ষা স্কুল তো আসতেই হবে তো চন্দন একাই আসতে চেয়েছিল আমাকে বলেছিল তোমার একদমই যেতে হবে না তুমি তোমার আবার ঠান্ডা লাগবে কোথায় আবার শরীর খারাপ হবে আমি বললাম তুমি ওই এক ঘন্টা একা একা দাঁড়িয়ে থাকবে থাক চলো আমার যখন কাজবাজ হয়ে গেছে বাড়ি এসে শুধু স্নান পুজোটা করব তাহলেই হয়ে যাবে তো সেই জন্য বেরিয়ে পড়লাম তো আবার একটু বাজারে গেছিলাম তো বাজারে গিয়ে একটু মাছ নিলাম যাই হোক দেখো সোনা ছুটি হয়ে গেছে এখন সোনাকে নিয়ে বাড়ি যাবো আর বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়েই যাচ্ছে আমরা ওই যে দোকানের একটা সেটের নিচে দাঁড়িয়েছিলাম গাড়িটাকে এক সাইডে রেখে আর তারপরে না আমি একটু কচুরি খেয়েছিলাম নিরামিষ কচুরি কি বলো তো প্রচণ্ড পরিমাণে খিদে সোনা সোনার ওর বাবা ভাত খেয়ে এসেছিল বাড়ির থেকে কিন্তু আমি ভাবলাম যে পুজো দেবো সেই জন্য আর ভাত খেলাম না আর তার মধ্যে অত সকাল সকালে ভাত খেতেও ইচ্ছা করলো না আমার জানি না কেন তো এসে না খুব খিদে পেয়ে গেছিলো তো আমি কচুরি খেয়ে নিয়েছিলাম আর একটু বাজারেও গেছিলাম বললামই তো একটু মাছ নিলাম আর দেখো পরীক্ষা দিতে এসছে তারপরও প্যান্টের অবস্থা কি পুরো কাদা ভর্তি হয়ে রয়েছে আর কাদা হবে বাই না কেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ছুটির সময় বুঝতেই পারছো মানে অনেকগুলো ক্লাস একসাথে ছুটি হয় আর ওরকম দৌড়াদৌড়ি করে বাড়ি মানে বাইরে বেরোয় তো ওই জন্য কাদা লেগে গেছে প্যান্টে আমি বকছিলাম আর কি তো এই যে দেখো বর্ষার রানী ইলিশ চলে এসছে আমার ঘরে জানো তো আজকে কিন্তু মাছ কেনার কোনো উদ্দেশ্যই ছিল না তো ওখানে দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবলাম যে কালকে তো আবার রান্না করতে হবে কি রান্না করব তো সেটা ভাবতে ভাবতে চমনকে বললাম চলো তো একটু জ্যান্ত মাছ নিয়েছি আলু পেঁপে কাঁচকলা দিয়ে কালকে একটু ঝোল করে নেবো আজকে রান্না তো হয়ে গেছে আজকে রান্না নিয়ে চিন্তা নেই আজকে ডাল আর আলু সেদ্ধ করেছি কালকে যেহেতু মাছ খাওয়া হয়েছে আজকে আর মাছ ফাছ খাবো না তো চন্দনকে বললাম তো চন্দন বললো ঠিক আছে চলো ও মা বাজারে গিয়ে দেখি প্রচুর পরিমাণে ইলিশ মাছ এসছে তো চন্দনকে বললাম কি গো ইলিশ মাছ নেবে নাকি বললো ঠিক আছে নাও তো আমি না একটু অবাক হয়ে গেলাম যে ইলিশ মাছের যা দাম ইলিশ মাছ নেবে আসলে কি বলো তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে মানে মাসের প্রথমেই যদি এতগুলো টাকা খরচা করে ফেলি তারপরে মাসের শেষে গিয়ে টানাটানি পড়ে যাবে ইলিশ মাছের দাম বুঝতেই পারছো কতটা পরিমাণে সেই জন্যই আর কি চন্দনেরও ইচ্ছা আছে আর আমি তো ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি আমার সোনাও ভালোবাসে আর খাওয়া নিয়ে কোনো স্যাক্রিফাইস নেই চন্দন যেই একবার বলেছে ঠিক আছে নাও এই সুযোগ কি আর হাত করা যায় যাই হোক ছোট একটা নিয়ে এসেছি ওই চারশো আশি নব্বই এরকম গ্রাম হয়েছিল মানে পাঁচশোর কাছাকাছি হয়েছিল দাম নিয়েছে চারশো টাকা তো এই মাছটা ছিল আটশো টাকা কিলো এর থেকে বড়ও ছিল তো আমি আটশোটাই এনেছি এর থেকে ছোটোও ছিল তো এটাই আমি আর কি মনে হলো এটাই ঠিক আছে এর থেকে বেশি নেওয়াও ঠিক না আবার এর থেকে ছোটোটাও ভালো লাগবে না তো এই আর কি মাছ নিয়ে বাড়ি এসে মাছটাকে ধুয়ে ঠুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন এই যে পুজোটা দিয়ে নেব আর আজকে তো বৃহস্পতিবার আর ঠাকুরের হচ্ছে ঘট পাল্টাতে হবে মানে মা লক্ষ্মীর ঘর পাল্টাতে হবে আর আজকে দেখো তো আমার ঠাকুরের সিংহাসনটা কীরকম লাগছে কি দারুণ লাগছে না আসলে আজকে ঠাকুরের সিংহাসনের ওই যে আসনটা পাল্টে দিয়েছি তারপরে মা লক্ষ্মীকে একটা ধোয়া শাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিয়েছি আর হচ্ছে নারায়ণকেও পরিয়েছি দেখো আর আজকে মা লক্ষ্মীকে কী দারুণ লাগছে না দেখতে মুখটা আলাদাই মিষ্টি লাগছে কি বলো তো এরকমভাবে যদি কাজবাজ করা যায় না তাহলে নিজের মধ্যেই না একটা পজিটিভিটি অটোমেটিকলি চলে আসে জানো তো এইভাবেই আমি আস্তে আস্তে চেষ্টা করি নিজেকে পজিটিভ রাখার সংসারটাকে পজিটিভ রাখার পরিষ্কার পরিচ্ছন্ন মানেই দেখবে একটু পজিটিভিটি কিন্তু অলরেডি চলেই আসে

তো বন্ধুরা পুজো টুজো দিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে এইটুকু তো ইলিশ মাছ সেটার কি খাবো ভাজা কি খাবো ঝাল কি খাবো ঝোল তো যাই হোক সোনা বলল মা এক পিস মাছ ভেজে দাও না তো তারপরে চন্দন বললো সোনা একা খাবে কেন তুমিও এক পিস আমি বলছি তুমি খাবে না আসলে ও যেহেতু অতটাও মাছ পছন্দ করে না তো বললো আমাকে না এক পিস মাথা ভেজে দাও মানে একটা মাথারই অর্ধেক করে দিয়েছে ও আবার মাছের মাথাটা ভাজাটা বেশি ভালো খায় তা বললাম ঠিক আছে তাহলে খাও তো আমাদের দুজনের জন্য দু পিস মাছ ভাজলাম ভেবেছিলাম ডিমের অমলেট করবো তারপর সোনা যেই বললো যে মাছ ভাজা খাবো ইলিশ মাছ ভাজা খাবো ঠিক আছে তাহলে ইলিশ মাছ ভাজাই খাবে যখন তাহলে খা আর ডিমের অমলেট করলাম না তো এখানে মাছ ভাজা করে নিয়েছি আর হচ্ছে দেখো আলু সেতোটা সকালে মাখা হয়নি সোনার ডাল আর কালকের ওই যে মাছ ছিল কাতলা মাছ তো সেটাই সোনা খেয়ে গেছিল সোনার বাবা হচ্ছে শুধু ডাল দিয়ে আর কি খেয়ে গেছিল তো সেই জন্য আলু সিদ্ধটা মাখা হয়নি আর বাড়ি এসে তারপরে পেঁয়াজ ভাজলাম তারপরে শুকনো লঙ্কা ভাজলাম তো সোনা বললো মা তুমি ওইদিকে ভাতটা বাড়ো সব কিছু নিয়ে আসো আমি আলু সিদ্ধটা মাখি তো ওই জন্য সোনাই আলু সিদ্ধটা আজকে মেখেছে আর এই যে দেখো মাছের তেল ইলিশ মাছ ভাজা খাবো আর ইলিশ মাছ ভাজার তেল খাবো না সেটা হতে পারে তো এখানে দেখো এই যে ইলিশ মাছ ভাজার তেল তুলে নিয়েছি আর এখানে আলু সেদ্ধটাও মাখা হয়ে গেছে এই তো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আলু সেদ্ধ ইলিশ মাছ ভাজা আর হচ্ছে ডাল এটা কিন্তু দারুণ একটা খাবার বলো জমে যাবে পুরো আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন তো অনেকটা জোরে বৃষ্টি হচ্ছে কারণ একবার বৃষ্টি কমছে একবার বাড়ছে আর আমরা যখন খেতে বসেছি তখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর দেখো শুকনো লঙ্কা দিয়ে তো আলু সেদ্ধ মেখে ছি যতই যায় বলো কাঁচা লঙ্কা দিয়ে আর মাছের তেল দিয়ে একটু ভাত মেখে আর একটু মাছ নিয়ে সেইটা মুখে দিলে যে আলাদা তৃপ্তি পাওয়া যায় সেটা বোধ আর অন্য কোনো খাবারে পাওয়া যায় না তাই না বলো সে খাসির মাংসই হোক আর বা যাই হোক না কেন ইলিশ মাছের মতো স্বাদ কিন্তু অন্য কিছুতে পাওয়া যায় না আর বর্ষার প্রথম ইলিশ বুঝতেই পারছো সেটার একটা আলাদাই স্বাদ তো যাই হোক এখানে দেখো আমি প্রথমে একটু আলু সিদ্ধ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু মাছের তেল দিয়ে ভাতটা মুখে দিচ্ছি বিশ্বাস করো বন্ধুরা অমৃত পুরো অমৃত আমার না চোখটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে তোমরা হয়তো বলবে জীবনে কোনো দিন খাও না নাকি দেখো খাই তো সবসময় যারা খায় না তারাই এরকম করে জানো তো যারা খায় তারাই খাবার স্বাদটা বোঝে আমরা ছোটোবেলার থেকে না খেয়ে পড়েই বড় হয়েছি আমার বাবার অনেক ধন সম্পত্তি না থাকতে পারে কিন্তু আমাদেরকে এমন খাইয়েছে না সেই খাওয়াটা না এখনও যেন ভুলতে পারছি না তো এটা সারা জীবন থেকেই যাবে আর আমার থেকে শিখেছে আমার ছেলেও সেই রকম খাওয়া যেন না মানে ভালো মন্দ ছাড়া ওর ভাত মুখে রুচেই না ওর বাবার আবার কোনো অসুবিধা হয় না ওকে একটু নুন দিয়ে ভাত দিলেও ও সেটা একদম মানে কি বলবো সোনার মতো মুখ করে খেয়ে নেবে তো এটাও ঠিক না যে আমরা হচ্ছে এত খাওয়া খাওয়া তো খাওয়ার একটা লিমিট থাকা দরকার কিন্তু আমরা না অতিরিক্তই খাই তো যাই হোক খাওয়ার জন্যই তো এসছি পৃথিবীতে তাই না যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে কথাতেই তো আছে তাই না তো যাই হোক খাওয়া দাওয়া করে দেখো ঘরে চলে এসছি আর তার মধ্যে আমাদের একটা পার্সেল চলে এসছে পার্সেলটা আমাদের খুবই দরকার একটা ইম্পর্টেন্ট জিনিস একটা হচ্ছে মাইক কারণ ভিডিওর ক্ষেত্রে না এই মাইকটা খুবই দরকার লাগে তো মাইকটা এসে এবার থেকে তোমাদের আমরা নতুন নতুন অনেক শর্ট ভিডিও দেব তোমরা কিন্তু অবশ্যই গিয়ে দেখতে পারো শর্টগুলো ভীষণ ভালো লাগবে তোমাদের একদম মানে ভদ্রতার সাথেই দেব কোনো এর মধ্যে কোনো মানে খারাপ কিছু তোমরা পাবে না তো এই যে দেখো মাইকটা দুটো আর কি সেট আর অনেক কিছুই আছে অনেকগুলো ক্যাবিল টেবিল অনেক কিছুই দেখলাম চার্জার পয়েন্ট সব কিছুই আছে তো সোনাকেই বললাম তুই তাহলে খোল দেখ কেমন ঠিকঠাক এসছে নাকি আসলে কি বলো তো আর একবার মানে আগে অর্ডার করেছিলাম তো এসছিলো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি সেটা না একটা কেবিল না খারাপ ছিল তো চলো এটার সাউন্ড কীরকম হয় তোমাদের একটু শোনাই সোনা তোমাদের সঙ্গে একটু কথা বলুক হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো বাইরে প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে আর আমার তো একদম বাল্লে বাল্লে অবস্থা টিউশনে যেতে হবে না এখন এই তো কালকে ইংলিশ পরীক্ষা এখন ইংলিশ পড়বো একটু তারপর একটু চিল করবো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই যে সোনাকে দেখে বুঝতেই পারছ আমরা কটা শর্ট বানালাম ফানি শর্ট তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে অবশ্যই দেখবে ভীষণ ভালো লাগবে সোনা আর সোনার বাবা আর কি বানিয়েছে তো তারপরে সোনা আবার একটু চা করে নিয়ে আসলো কালকে সোনার ইংলিশ পরীক্ষা তো আমরা এটা সন্ধ্যেবেলায় করে নিয়েছিলাম যেহেতু সোনা টিউশনে যেতে পারেনি কারণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে যেতে দিলাম না আর ভিজে ভিজে তো সেই জন্য কটা ভিডিও বানিয়ে তারপরে সোনার বললো মা আজকে আমি একটু চা করি তোমাদের খাওয়াই চা করে তো সোনা চা করলো তারপরে এই যে দেখো সোনাকে নিয়ে আমি পড়তে বসিয়েছি আর সোনা যে চা করেছে এখন আমি যাব হচ্ছে রান্নাঘরে কারণ রান্নাঘরের অবস্থা সোনা যা করে রেখেছে সোনা তো রান্না করে ঠিকই মানে রান্নাবান্নাও করতে পারে চাও করতে পারে কিন্তু রান্নাঘরের যা অবস্থা করে দেয় না তারপরে সেটা পরিষ্কার করতেই আমার হচ্ছে কষ্ট হয়ে যায় বিশাল পরিমাণে তো এখন এই যে এগুলো সব পরিষ্কার করব আর ও না গ্যাস জ্বালাতে পারে না আর গ্যাস জ্বালায়ও না ও হচ্ছে ইন্ডাকশানেই করে আর দেখো চা ঢেলেছে এখান দিয়ে কীভাবে পড়েছে পুরো আঠা আঠা হয়ে রয়েছে দুপুরের বাসন চায়ের বাসন সব এগুলো আমি এখন পরিষ্কার করব তো দেখো এগুলো তো পরিষ্কার করা হয়েই গেছে আর আমাদের রাতের খাবারও কিন্তু খাওয়া হয়ে গেছে তারপরে এই যে রান্নাঘরের সমস্ত বাসন মেজে ধুয়ে আর আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু ইচ্ছে করেই করেছি কারণ কালকে আবার সোনার ইংলিশ পরীক্ষা সকাল সকাল উঠতে হবে সোনাকে পড়াতে বসাতে হবে তো যাই হোক এই যে সোনা সোনা বাবা শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়বো তো চলো তোমাদের বাইরেটা একটু দেখায় কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু পেজটিকে ফলো করে দিও তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটো সময় ততক্ষণে তোমার সারা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো